হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ব্লগ। তো দেখতে পাচ্ছ আমরা সকাল সকাল ছোট্ট লিওর, আমি উঠে পড়েছি, আমি অনেকক্ষণ উঠেছি, আর লিও কিন্তু ঘুমিয়েছিল, এখনই উঠলো, উঠে কি খাচ্ছে দেখবে লিও, দেখাও দেখা দেখা গাইস, আমরা এখন চা খাওয়া কমপ্লিট। তো আজকে আমাদের ওখানের যে কাজটা ছিল ওয়ারড্রপের রঙের কাজটা, সেটা হচ্ছে এটা অনেকদিন হয়ে আমাদের তৈরি করা হয়ে গেছে, কিন্তু আমি এখনো কিচ্ছু রাখতে পারছি না, কারণ এটা রঙের কাজটা হচ্ছিল না বলে এতদিন এটা ফাঁকাই ছিল। তো ফাইনালি আজকে রঙের কাজটা শুরু হয়েছে, তো দেখি রঙটা করার পর কেমন লুক হয় তোমাদের সাথে শেয়ার করব, ফুল ভিডিওটা দেখতে থাকো। মাছ রান্না করব, ব্রোকলিটা অনেক বড় সুন্দর, একদম তত্তাজা। আজ খেয়ে তুলছে নাকি সকালে? সকাল সকাল মানে তুলে নিয়ে আসছে, জামা কাপড় গুলো সব শুকিয়েছে। আমি এখানে বসিয়ে দিয়েছি রান্না, ওদিকে লিওকে একটু নিচে দিয়ে এলাম কাছে। তো এখানে দেখো ও গাড়ি চালাচ্ছে, কি সুন্দর ছোট্ট গাড়িটা, আর পেছনে দাদু আসছে এখন, ওর সাথে দাদাও আছে, আর ও তো খুব মজা পাচ্ছে মনে হয়, মানে কি ভয় পাচ্ছে আমি সঠিক জানি না, আমি তো উপর থেকে ভিডিওটা করছি, তুমি একটু আপছে আপছে। তো এখন আমি আবার চলে যাই রান্নাঘরে। কি করছে রে রা দুষ্টামি শুধু? তো গাইস আমাদের স্নান হয়ে গেছে, রান্না কমপ্লিট, এখনো খাওয়া হয়নি, তখন খাওয়া দাওয়া করবো। তো এর মধ্যে দেখো এদের দুষ্টুমি শুরু হয়ে গেছে, কি অত্যাচার করে এরা আমাকে প্রতিটা দিন। তো এদিকে আমার রান্না বান্না চলছে, এখানে করছি মাছের তেল দিয়ে, আলু বেগুন দিয়ে, সিম দিয়ে, একটা চচ্চড়ির মতো পেঁয়াজ দিয়ে করছি, আর ওদিকে আমি মাছগুলো সব ধুয়ে রেখেছি, এখন ভাজা বসিয়ে দেব, তো নুন হলুদ মাখিয়ে নেব, আর এদিকে আলু আর করলা ভাজা করেছি। তো মোটামুটি আজকে এইটাই রান্না করব, আর বেশি কিছু করব না। চাল হয়ে গেছে, এখন খাওয়া দাওয়া করব, ঠাকুর পুজো দাওয়া কমপ্লিট। তো গাইস এখন আমরা খেতে বসে পড়েছি আমাদের খাবার। তো খাবার দাবার কমপ্লিট হয়ে গেছে, এখন আমরা চলে এলাম আবার ঘরে, একটু লিওকে খাইয়ে নিলাম দুধ, এখন আমি একটু রান্নাঘরে দেখি কাজটা আমাদের কতদূর এগোলো। তো এখানে কাজ চলছে অলরেডি, সম্পূর্ণটা প্রাইমার করা হয়ে গেছে, তো এখন একটু রঙের কাজটা চলছে, বেশিটা হয়নি, অর্ধেক হয়েছে মোটামুটি রঙ। তো কালকে আবার করবে, আজকে শুধু একটা কোটিং মারছে, তো কালকে আবার ডবল কোটিং হবে। তো আমি একটু দেখতে এসেছি যে রঙের কাজটা কীরকম হয়েছে। আমাদের খাওয়া দাওয়া কমপ্লিট, এখন লিপোকা ঘুমোবে, খালি দুষ্টুমি করে। এখন বিকেল হয়ে গেছে, আমাদের চা খাওয়া কমপ্লিট, আর ছোট্ট লিও তো দেখতে পাচ্ছ এখানে কি দুষ্টুমিটাই শুরু করে দিয়েছে। এখন তো রাত হয়ে গেছে, রাতের খাবার দাবারের পালা, তো রাতে বেশি কিছু রান্না করিনি, দুপুরে সবই ছিল, শুধু একটু ভাত করে নিলাম, প্রিয় পাপা নিয়েও তো একটা জন্ম। এখন রাত্রি 12টার সময় ও বিস্কুট খাবে, দাদা বলো, দাদা 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 দাদা
বলো দাদা দাদা বলো দাদা বুকে লাগবো বলো তো দাদা বলো তো দাদা 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 আমাকে চুমু দিল তুমি কি করবে তুমি চুমু দিবে তো থ্যাংক ইউ গাইস, আজকের ভিডিওটা বাস এতটুকুই ছিল। যদি ভিডিওটা একটুকু ভালো লাগে লাইক করবে, কমেন্ট করবে আর বন্ধুদের মাঝে শেয়ার করবে। আর হ্যাঁ, আমার চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা প্রেস করতে কিন্তু কেউ ভুলবে না। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং, বাই।